আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এই তো সেদিন 9 জুন সন্ধ্যার পরে আমরা কয়েকজন গিয়েছিলাম পুরান ঢাকার বেচারাম দেউরিতে আদি নান্না বিরিয়ানির কাচ্চি বিরিয়ানি খেতে। নান্না বিরিয়ানির কিছু দূর আগেই আমাদের এক পুরানো ভাই জিএম শরীফুল্লাহ জোয়েল ভাই হঠাৎ আমাদেরকে দেখে রিক্সা থেকে নামিয়ে কুশলাদি বিনিময়ের পরে এক পর্যায়ে জোর করেই এখানকার এক বিখ্যাত চটপটি এবং ফুচকার দোকানে নিয়ে যায়। জায়গাটি হল পুরান ঢাকার আরমানিটোলা গভর্নমেন্ট হাই স্কুল এবং বিখ্যাত তারা মসজিদের একটু পশ্চিম পাশেই। দোকানটি বিখ্যাত হয়ে আছে জুম্মন মিয়ার চটপটি এবং ফুচকার দোকান হিসেবে। এখানকার সবাই এক নামে জুম্মন মিয়ার ফুচকার দোকান হিসেবেই চিনে। দোকানটি প্রায় 65 বছরের পুরানো। দোকানটি খোলা থাকে মূলত বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত। এখানে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কিন্তু দোকানে প্রচুর ভিড় হয়। জুম্মন মিয়া ফুচকা এবং চটপটির প্রধান বৈশিষ্ট্য হল চটপটি এবং ফুচকার সাথে ডিম চপ দেওয়া হয় এবং একটি স্পেশাল টক দইয়ের চাটনি, সাথে স্পেশাল মশলা তো আছেই, তবে অতিরিক্ত মশলা না এবং অতিরিক্ত জাল নেই। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এবং এর স্বাদ মুখে লেগেই থাকবে, সেটা আমরা মাত্র একবার খেয়েই প্রমাণ পেয়েছি। বর্তমানে জুম্মন মিয়ার এই দোকানটি ওনার দুই ছেলে পরিচালনা করে থাকে। জুম্মন মিয়ার বাই রহিম মিয়ার আরেকটি বিখ্যাত দোকান আছে আগামসিল।